নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, ভেরি গুড নিউজ। কত ভিডিওতে আমি জানিয়েছি, আবারও আজকে একবার এলাম তোমাদের সামনে যে কলকাতা পুলিশের যে একটা হিউজ রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু অনেকটাই পারফরমেন্স তোমাদের দেখাতে হবে। তার সত্ত্বেও আমি যেটা বলতে চাইছি যে যেখানে বয়সের ছাড় দিয়েছে, 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত যারা আছো জেনারেল ক্যাটাগরি, তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবং ওবিসি এসসি এসটি যারা আছো তাদের যেরকম ছাড় থাকে, ওবিসিদের 3 বছর, এসসি এসটিদের 5 বছর, সেই ছাড়ও কিন্তু পেতে পারছো। কিন্তু এই রিক্রুটমেন্ট কেন একটা বিরাট গুড নিউজ, যে কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট হয়ে গেছে, আমাদের গুরুকুল থেকে অনেক স্টুডেন্ট সেখানে পেয়েছে, তাদের সাক্ষাৎকার আমি দিয়েছি, তোমরা একটু গিয়ে ভিডিওটা দেখে নাও, দেখলে বুঝতে পারবে কিভাবে প্রিপারেশনটা তোমাদের নিতে হবে। তো চলো সরাসরি শুরু করা যাক। তার আগে বলবো, গুরুকুল স্টাডি সেন্টারে যেসব স্টুডেন্ট আছো, নতুন যারা আছো, তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। চলো সরাসরি শুরু করি। আজকে আমি মূলত যে ভিডিওটা যে জন্য দিচ্ছি, যে আমরা একটা প্ল্যান করেছি, বা আমাদের হয়তো বলতে পারো কোচিং সেন্টারের অ্যাড রিলেটেডের মতো, যে বা তোমরা যারা দূরবর্তী স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এটা খুব ভাইটাল একটা প্ল্যান। তো তোমরা এইভাবে প্রিপারেশনটা নিতে পারো, যে যারা কলকাতা পুলিশের একদম নতুন স্টুডেন্ট, একদম নতুন স্টুডেন্ট, তারা কিভাবে শুরু করবে। কারণ এই লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। মানে স্টুডেন্ট, প্রতিটা পরীক্ষায়, এখন পুলিশ বলে নয়, বারবার এটা নিয়ে বলেছি যে পুলিশ বলে নয়, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এখন প্রচণ্ড কম্পিটিশন, এবং সেই কম্পিটিশনের মধ্যে পুলিশও কিন্তু একটা পড়ে গেছে। তো আমি তোমরা কাট অফ দেখছি যে কাট অফ কোন লেভেলে হচ্ছে। তাই বলবো, যারা একদম নতুন স্টুডেন্ট, তারা যদি পাস করতে চাও এখন থেকে, কিন্তু ওই সাদা মাটা প্রিপারেশন বা শুধু বই মুখস্থ করে গেলাম সেভাবে কিন্তু করলে হবে না। তা আমি বলবো, যারা নতুন এবং পুরাতন আছো সবাইকেই বলবো, এই প্যাটার্নটা কিন্তু তোমরা ফলো করো, করলে আশা করি কলকাতা পুলিশের প্রিলিমসে তোমরা কিন্তু একটা র্যাঙ্ক করতেই পারবে। এবং তারপর তোমরা একটা স্ট্র্যাটেজি মেনটেন করে তোমরা কিন্তু মেন্সটা পড়ো। মেন্সের নম্বর যে যত হাই রাখতে পারবে তার কিন্তু তত বেনিফিট। কারণ দেখা যাচ্ছে ইন্টারভিউ কিন্তু যথেষ্ট রকমের একটু ভাইটাল হচ্ছে, কারণ দিনকে দিনই ওই 8, 9 এবং 10 মধ্যেই ম্যাক্সিমাম স্টুডেন্ট ইন্টারভিউ স্কোর করছে। বারবার ইন্টারভিউ আমরা মক প্রিপারেশন দিচ্ছি, সব দিক থেকে লক্ষ্য করে বলছি যে মেন্সটা কিন্তু রিটেন এক্সামটা ভাইটাল। তাই আমি এখন প্রিলিমসটা কীভাবে পাস করবে তার যে একটা কৌশল, যে একটা প্ল্যানিং, সেটা তোমাদের বলে দিচ্ছি। তো একটু নজর রাখো, দেখলে বুঝতে পারবে যে কীভাবে করবে। দেখো, আমরা যেটা ঠিক করেছি যে কলকাতা পুলিশে যে যারা প্রিলিমসকে টার্গেট করে আগাতে চাইছো এখন থেকে, তারা কিন্তু এইভাবে আগাতে পারো। কি আমরা ম্যাথের ক্ষেত্রে যে প্ল্যানটা রাখা হয়েছে, যে টপ হান্ড্রেড ম্যাথ কীভাবে হবে, না দেখা গেছে ম্যাক্সিমাম পরীক্ষাতে এই ম্যাথগুলো কিন্তু সাজানো থাকে। তাই আমাদের এক্সপার্ট যেসব ম্যাথমেটিক্স টিচার আছেন, তারা কিন্তু এটা সাজিয়েছে। তো তোমরা সেটা জেনে নাও, যারা আমাদের ভিডিও দেখছো, দূরবর্তী স্টুডেন্ট যারা আসতে পারছো না, তাদের জন্য কিন্তু এটা একটা বেটার সুযোগ হতে পারে। যে প্রিলিমস একদম নতুন স্টুডেন্ট যারা সবে উচ্চ মাধ্যমিক দিচ্ছ, যদি কারো 18 বছর হয়ে যায়, সে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং তারা পরীক্ষা দিতে পারবে। এবং যারা ফার্স্ট ইয়ারে আছো, যারা আগে থেকে প্রস্তুতি, তারা সব বিষয়টা জানো, তবু যদি মনে হয় যে স্যারের এই প্ল্যানটা একটা করা যেতে পারে, সেটা কিন্তু করতেই পারো। চলো, টপ হান্ড্রেড ম্যাথ কিভাবে করবে, না আমরা প্ল্যান করেছি যে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপর নাম্বার সিস্টেম, এই পাঁচটা, এবং এরপর আছে তোমার বোট অ্যান্ড স্টিম, আর এরপর আছে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, তোমার হচ্ছে নাম্বার সিস্টেম, বোট অ্যান্ড স্টিম, আর অবশ্যই তারপর আসবে তোমার যেগুলো আছে পরপর, আমরা এরকম 9টাকে সাজিয়েছি পরপর। এই 9টা চ্যাপ্টার থেকে বেছে বেছে প্রত্যেক চ্যাপ্টার থেকে তুমি 10টা করে কোশ্চেন, 9, 10, 90টা কোশ্চেন এবং এক্সট্রা 10টা কোশ্চেন, অর্থাৎ কিছু অঙ্ক থাকে যেগুলো কিন্তু বরাবরের জন্য, কিন্তু ওই প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তো সেই 10টা অঙ্ক এক্সট্রা যোগ করলে হয় টপ 100। তুমি যেরকম অঙ্ক প্র্যাকটিস করছো সেটা করো, কিন্তু এই টপ 100 কোশ্চেন তুমি একটা চ্যাপ্টারের মধ্যে, একটা খাতার মধ্যে ভালো করে প্রত্যেকটা সাজিয়ে নাও, প্ল্যান ধরে ধরে, এবং সেটাকে বারবার প্র্যাকটিস করো। তো সেক্ষেত্রে বলা যায় যেটা ম্যাথে যতগুলো কোশ্চেন থাকবে তার মধ্যে কিন্তু এটা একটা বিরাট সুযোগ তোমার কাছে কিন্তু আসবে, ম্যাথের টপ 100 ম্যাথ তোমরা কিন্তু করতে পারো।
জিকে এর ক্ষেত্রে আমরা যেটা ভেবেছি, জিকে এর ক্ষেত্রে তো হচ্ছে 50টা টপিক ঠিক করা হয়েছে, সেটা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং কিছু ইকোনমিক্সেরও নেওয়া হয়েছে এবং কিছু সায়েন্সের নেওয়া হয়েছে। তো তার মধ্যে 50টা টপিক কিন্তু সব থেকে ভাইটাল, কারেন্ট অ্যাফেয়ার্সটা বাদ দিয়ে, কারেন্ট অ্যাফেয়ার্সটা বাদ দিয়ে 50টা টপিক ধরে ধরে সেখানে হরপ্পা মহেঞ্জোদার হতে পারে, মৌর্য হতে পারে, গুপ্ত হতে পারে, তোমার হচ্ছে কিছু গভর্নর আছে তার মধ্যে, কিছু গভর্নর জেনারেল আছে, কিছু ভাইসরয় আছে এবং জিওগ্রাফি রিভার আছে, ক্লাইমেট আছে, এই ধরনের 50টা টপিক এবং তোমার হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আছে, সেন্ট্রাল স্টেট রিলেশন আছে এবং কেন্দ্র রাজ্য যেটা বললাম, এবং তার সাথে এইগুলো আমরা কিন্তু 50টা টপিক তুমি যদি এরকম করে পড়ে নিয়ে প্রিপারেশনটা নাও তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার বেটার বেটার প্রিপারেট হবে। আর জিআইয়ের ক্ষেত্রে আমরা যেটা টপ 24 টপিক, তুমি কিন্তু টপ 24 টপিক সেখানে ভার্বাল, নন ভার্বাল এবং অ্যানালিটিক্যাল, ভার্বালের কিছু কিছু পার্ট আছে, নন ভার্বালের কিছু কিছু পার্ট আছে নিয়ে তুমি টপ 24 টপিক সাজিয়ে নাও। তো এই প্ল্যানিং যদি তুমি করো সেক্ষেত্রে 100 ম্যাথ আর হচ্ছে 50টা টপিক তোমার জিকে জিএস এর ক্ষেত্রে, জেনারেল অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আর হচ্ছে 24টা তোমার জিআই এর ক্ষেত্রে, যদি এই টপিকগুলোকে তুমি ফার্স্ট প্রেফারেন্সে 1 থেকে 1.5 মাসের মধ্যে ভালো করে তৈরি করে নাও এবং তারপর বাকি পোর্শন পড়ে থাকো, প্রিলিমসে তুমি কিন্তু কোনোভাবে আটকাবে না, কারণ তোমরা নতুন স্টুডেন্ট, কারণ নতুন স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল আছে যে কীভাবে প্রিলিমস পাস করবে, কারণ প্রিলিমস পাস করার পর টাইম পাবে তখন মেন্সে পড়বে, এখন থেকে যদি পুরোপুরি প্রিপারেশান নিতে চাও তাই কিন্তু প্রিলিমসে একটু হলেও ক্ষতি হয়, তাই আগে তোমরা এইভাবে একটা টপিক সাজিয়ে নাও সেভাবে পড়ো। তাই জন্য বলবো তোমরা যদি নতুন কেউ হয়ে থাকো অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করো এবং তোমরা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, বোঝাতে পারলাম যে কীভাবে প্রিপারেশানটা নেবে এবং এর এজ কত, এই কত বিষয় এবং কত ছাত্রী তোমাদের ফুলাতে হবে কত এবং তার কত দৌড় আছে সব ডিটেলস আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু পারবে একটু দেখে নেবে। আর সব থেকে ভাইটাল মেয়েদের যেটা হয়েছে, তোমাদের কিন্তু দৌড়ের টাইম কমে গেছে, মাইন্ড স্টুডেন্ট একটু মন দিয়ে শোনো, দৌড়ের টাইম কিন্তু কমে গেছে, অর্থাৎ প্রিপারেশান তোমাকে ফিজিক্যাল প্রিপারেশানটা কিন্তু আরও অনেক বাড়াতে হবে, তাই এবারে কিন্তু কম্পিটিশানটা অনেক হাড্ডাহাড্ডি হতে চলেছে এবং তোমরা কিন্তু সত্যিকারের যারা প্রিপারেশান নিচ্ছে তারাই কিন্তু এই সব পরীক্ষাগুলোতে ক্র্যাক করতে পারবে, কারণ সবাই প্রিপারেশানের ক্ষেত্রে কেউ হয়তো হাইটের ক্ষেত্রে যে সুবিধাটার কথা বলা সেটা নেই, কারণ এখন আমি বলবো তোমাদের দৌড়াটাকে অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিসটা শুরু করো, যদিও মহিলাদের সিটটা একটু কম তা সত্ত্বেও বলবো এটা কিন্তু একটা হিউজ রিক্রুটমেন্ট, কারণ লেডি কনস্টেবলে অলরেডি কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে, কিছুদিন আগে কলকাতা পুলিশ হয়ে গেছে, অর্থাৎ লেডি কনস্টেবলের কিন্তু সংখ্যাটাও আস্তে আস্তে অনেকটা প্রিপেয়ার স্টুডেন্ট কমছে যায়, তারা নতুন যারা প্রস্তুতি নিতে চাইছে তাদের জন্য এটা বেটার অপরচুনিটি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।